হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসি সব নতুন নতুন খবর। আজ ছিল শাকিব খানের জন্মদিন। রাত 12টার পর শাকিব খান কেক কেটেছে শরীফুল রাজকে নিয়ে, সাথে ছিল আব্রাম খান জয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খানের ছিল জন্মদিন, এই জন্মদিনকে ঘিরে এই কেক কাটা হয়েছে, সাথে ছিল শরীফুল রাজ আর আব্রাম খান জয়। শাকিব খানকে খুব স্মার্ট দেখাচ্ছিল, কালো পাঞ্জাবিতে শাকিব খানকে অনেক স্মার্ট লেগেছে। শাকিব খানের নতুন লুক অবাক করার বিষয়। শাকিব খানের এই নতুন লুক দেখার সাথে সাথে পাগল হবে ভক্ত দর্শকরা এবং তার যারা ভক্ত রয়েছে সবাই। শাকিব খান এভাবেই সুপারহিট হয়েছেন, শরীফুল রাজ ছিল সাথে। শরীফুল রাজের আরেকটা পরিচয় রয়েছে, চিত্রনায়িকা পরিমণির হাজবেন্ড। ভক্ত দর্শকরা সবাই শুভেচ্ছা জানিয়েছে শাকিব খানকে। শাকিব খান খুব আনন্দ সহকারে এই জন্মদিন পালন করেছে, সাথে ছিল আব্রাম খান জয় এবং আরও অনেক লোক ছিল শাকিব খানের সাথে। শাকিব খান কেক কেটে নিজের জন্মদিন পালন করেছে। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।